हेलो एवरीवन, वेलकम टू नीलाकिक इंजीनियरिंग ट्यूटोरियल। आज के सर्वप्रथम आगे दिन देवा दुखाना HW सल्व करब। तारपरे आमरा शिखब कीभावे ट्राइगोनोमेट्रिक विभिन्न अंगेलगुलोर भैल्यू कीभावे मेजर करा जाए एवं सेगुलोके कीभावे सहजे मने रखा जाए एवं सबशेषे आरो दुखाना HW देव सेगुलो तोमरा निजेरा करार चेष्टा करबे। পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সামান্য এই সাপোর্ট পরবর্তী ক্লাসে ভিডিও তৈরির জন্য আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তো শুরু করছি আজকের ক্লাস। তো আগের দিনের ক্লাসে একটা HW ছিল কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যে ওয়ান হয় সেটা তোমাদের প্রমাণ করতে দিয়েছিলাম। তো আমি সেটা করে দিচ্ছি। এটা আমরা দুভাবে করতে পারি। এক নম্বরে কি আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি যার এটা হচ্ছে একটা থিটা অ্যাঙ্গেল আর এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনাস। তো আমরা সাইন থিটা ইজুগাল টু জানি কি সাইন থিটা কি শ্যামবাবু অর্থাৎ লম্ব বাই অতিভুজ অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোথেনাস। তো এখানে কি দেওয়া আছে কোসেক থিটা অর্থাৎ সাইন থিটা ঠিক উল্টো, তাহলে কী হবে হাইপোথেনাস বাই পারপেন্ডিকুলার। তো আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি না হাইপোথেনাস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সাইন থিটার উল্টো। তো আমরা যদি এখন দুপাশেই স্কোয়ার করি তাহলে আমরা কি পাই H² / P² একইভাবে কট থিটা ইজ ইকুয়াল টু কি জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট থিটা তার ঠিক উল্টো হবে অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার ভূমি বাই লম্ব হবে। তো এখন একইভাবে যদি আমরা দুপাশে স্কোয়ার করি তাহলে আমরা কি পাই না B² / P², তাহলে এখন এই কোসেক স্কোয়ার থিটার যে ভ্যালুটা আমরা পেলাম আর কট স্কোয়ার থিটার যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটা থেকে যদি এই ভ্যালুটাকে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো আমরা দেখে নেব। প্রথমে এটাকে লিখছি কি H² / P² মাইনাস তারপরে এটাকে লিখছি অর্থাৎ B² / P². তো এটার যদি আমরা লসাগু করি তাহলে নিচে পড়ে থাকে P² আর ওপরে থাকে H² - B². তো আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি জানি না অতিভুজের স্কোয়ার হাইপোথেনাসের স্কোয়ার ইজ ইকুয়াল টু কি না পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি অতিভুজের স্কোয়ারটা থেকে আমরা এই বেস স্কোয়ারটাকে বিয়োগ করি অর্থাৎ এই এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাই পারপেন্ডিকুলার স্কোয়ার। তো একইভাবে এই H² - B² ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না P² আর নিচেও পড়ে থাকছে P² তো এই P² যদি কেটে যায় তাহলে থাকে কি না 1। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটাভাবে প্রমাণ করা যায়। আরও একটা সহজভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখে নেব। তো এখানে কি আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এবার আমরা কোসেক থিটাকে কি লিখতে পারি 1 / sin θ লিখতে পারি। তো এখানে যেহেতু স্কোয়ার আছে আমরাও লিখলাম সাইন স্কোয়ার। একইভাবে আমরা ট্যান থিটার ভ্যালু কী জানি sin θ / cos θ, তাহলে আমরা কট থিটাকে কি লিখতে পারি ট্যান থিটার ঠিক উল্টো অর্থাৎ cos θ / sin θ, যেহেতু স্কোয়ার আছে কস স্কোয়ার থিটা লিখলাম সাইন স্কোয়ার থিটা লিখলাম। তো এটার যদি আমরা লসাগু করি তাহলে আমাদের নিচে পড়ে কি থাকে না সাইন স্কোয়ার থিটা পড়ে থাকে আর ওপরে কি থাকে না 1 - cos² θ পড়ে থাকে। তো আমরা কি জানি sin² θ + cos² θ ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি sin² θ ইজ ইকুয়াল টু 1 - cos² θ অর্থাৎ এ পাশে +cos² θ ছিল, রাইট হ্যান্ড সাইডে গিয়ে সেটা -cos² θ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না 1 - cos² θ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি sin² θ, আর নিচে sin² θ পড়েই ছিল। তো এখন এই দুটো যদি কেটে যায় তাহলে 1 থাকে। তাহলে আমরা আরেকটা উপায়েও প্রমাণ করতে পারলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে ভালো করে মনে রাখতে পারবে। তো এটা ছিল আমাদের সেকেন্ড HW। কী ছিল না সাইন থিটার একটা ভ্যালু দেওয়া ছিল P/Q, সেখান থেকে আমাদের ট্যান থিটা কট থিটা এবং সেক থিটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে দেওয়া ছিল।
এটাকেও আমরা দুটো ভাগে দুটোভাবে সলভ করতে পারি, দেখে নেব আমরা। তো আমাদের প্রশ্নে একটা সাইন থিটার ভ্যালু দেওয়া ছিল পি বাই কিউ। তো আমরা সাইন থিটা ইজুয়াল টু কি জানি না, লম্ব বাই অতিভুজ। তো এই পিটাকে যদি আমরা লম্ব ধরি, অর্থাৎ এই পিটাকে যদি আমরা পিই ধরি, আর এই কিউটাকে যদি আমরা অতিভুজ ধরি, অর্থাৎ হাইপোথেনাস ধরি, ঠিক আছে। তো এটা ধরে নিলাম আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা লম্ব পি সমান সমান পিই ধরলাম, আর এই কিউ যেটা কিনা হাইপোথেনাস ধরলাম অতিভুজ, ঠিক আছে। তো এখান থেকে আমাদের বেসটা কত সেটা আমরা সুন্দরভাবেই বের করে নিতে পারবো, কারণ কি আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো আমাদের অতিভুজের ভ্যালুটা দেওয়া আছে আর পারপেন্ডিকুলারের ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে আমরা শুধু বেসের ভ্যালুটাকে বের করে নিতে পারবো। কীভাবে বের করবো, না এই পাশে বেসটাকে রাখলাম, এই পারপেন্ডিকুলারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা বেসের ভ্যালুটা কি পাবো, রুট ওভার অফ হাইপোথেনাসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলারের স্কোয়ার। এবার হাইপোথেনাসের ভ্যালুটা আমরা কত জানি না, কিউ জানি। তো আমরা এইচের জায়গায় লিখলাম স্মল কিউ, আর পি এর ভ্যালুটা পি এর সমানই, তাহলে আমরা পি এর জায়গায় লিখলাম পি, দুটোরই স্কোয়ার আছে। তাহলে আমরা বেসের একটা ভ্যালু কী পেলাম, না রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার আমাদের কী বের করতে দিয়েছিল, এক নম্বরে বের করতে দিয়েছিল ট্যান থিটা। তো আমরা ট্যান থিটা সমান সমান কী জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলারের ভ্যালুটা পি এর সমানই আছে, আর বেসের ভ্যালুটা আমরা কী পেয়েছি, না কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো আমরা ট্যান থিটার ভ্যালুটা এখান থেকে বের করতে পারলাম। এবার যেহেতু ট্যান থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, তাহলে কট থিটার ভ্যালু কী হয়, ট্যান থিটার ঠিক রিভার্স হয়, অর্থাৎ এটার উল্টো হয়। তাহলে আমাদের কট থিটার ভ্যালুটা কী হবে, এই ট্যান থিটার ভ্যালুটা ঠিক উল্টো, অর্থাৎ রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি। এবার আরেকটা আমাদের ভ্যালু বের করতে হবে, কি না সেক থিটা। তো সেক থিটা ইজুয়াল টু আমরা কী জানি, সেক থিটা জানার জন্য আমাদের কস থিটার ভ্যালুটাকে জানতে হবে। আমরা কী জানি, কস থিটা ইজুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা তার রিভার্স হবে, অর্থাৎ উল্টো হবে, তাহলে কী হবে, না অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ হাইপোথেনাসের ভ্যালু আমরা কত পেয়েছি, না কিউ পেয়েছি। তো আমরা লিখছি হাইপোথেনাস বাই কি বেস, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তো হাইপোথেনাসের ভ্যালুটা আছে কিউ, আর বেসের ভ্যালুটা আমরা কী পেয়েছি, রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো আমরা কিসের কিসের ভ্যালু বের করলাম, ট্যান থিটা, কট থিটা আর সেক থিটা, এই তিনটের ভ্যালু আমরা বের করতে পারলাম একটা প্রসিডিওরে। আরও একটা প্রসিডিওরে আমরা এই ভ্যালুগুলোকে বের করতে পারবো, দেখে নেব। তো এখানে কী দেওয়া আছে, না সাইন থিটার ভ্যালু দেওয়া আছে পি বাই কিউ। এখান থেকে আমরা কস থিটার ভ্যালু কী লিখতে পারি, রুট ওভার অফ 1 - sin² θ। কীভাবে লিখতে পারি সেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তো যারা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো সাইন থিটার ভ্যালু আছে পি বাই কিউ, তো আমরা এখানে সাইন থিটার ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলে আমরা কী পাবো, না 1 - p² / q². তো এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে পড়ে থাকে কিউ স্কোয়ার আর ওপরে থাকে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, টোটালটা রুটের মধ্যে আছে। তো এই কিউ স্কোয়ারটা যদি রুটের বাইরে আসে, তাহলে আমরা ওপরে কী পাই, না রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর নিচে পড়ে থাকে কিউ। তাহলে আমরা কস থিটার ভ্যালুটাকে বের করতে পারলাম, যেহেতু আমাদের কস থিটার ভ্যালুটা বেড়ালো, তাহলে আমরা এখান থেকে সেক থিটার ভ্যালুটাকে সহজেই বের করতে পারবো। তাহলে সেক থিটার ভ্যালুটা কী হবে, কস থিটার ভ্যালুটার রিভার্স বা উল্টো। তো আমরা কী লিখতে পারবো, সেক থিটা ইজুয়াল টু কিউ বাই রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো আমরা কস থিটার একটা ভ্যালু পেলাম আর সাইন থিটার একটা ভ্যালু পেলাম, তো এখান থেকে আমরা ট্যান থিটার ভ্যালুটাকে সহজেই বের করতে পারবো। ট্যান থিটা ইজুয়াল টু আমরা কী জানি, না সাইন থিটা বাই
কস থিটা। তো সাইন থিটার ভ্যালু আমরা কি পেয়েছি, না পি বাই কিউ, যেটা প্রশ্নেই দেওয়া ছিল। আর কস থিটার ভ্যালু আমরা বের করেছিলাম, কি বের করেছিলাম, না রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কিউ আর কিউ কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, না ওপরে পড়ে থাকে পি আর নিচে পড়ে থাকে রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো আমরা ট্যান থিটাটাকে বের করতে পারলাম। তো এখান থেকে আমরা কট থিটাটাকে বের করে নিতে পারবো। কট থিটা ইজ ইকুয়াল টু আমরা কী জানি, না ট্যান থিটার রিভার্স, অর্থাৎ আমরা কট থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, না রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি। তাহলে আমরা আমাদের প্রবলেমটার সলিউশন পেয়ে গেলাম। তো আজকে আমরা ভ্যালু অফ অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ত্রিকোণমিতি কোণগুলো আছে সেগুলোকে কীভাবে সহজেই ফাইন্ড আউট করা যায় এবং সেগুলোকে কীভাবে সহজে মনে রাখা যায় সেটা আমরা শিখব। তো সবাই প্রসিডিওরটাকে ভালো করে কেয়ারফুলি দেখবে এবং তোমাদের খাতায় নোট ডাউন করবে, তাহলে তোমরা পরে নিজেরটা করতে পারবে। তো আমরা এই ট্রাইগোনোমেট্রিক বিভিন্ন অ্যাঙ্গেলগুলোটা ছোটো থেকে বড় করে ভ্যালুগুলোকে লিখব। তো সবার প্রথমে আমরা লিখছি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি এবং সবশেষে 90 ডিগ্রি। তো আমরা কার কার ভ্যালু বের করব, সাইন থিটার ভ্যালু বের করব, কস থিটার ভ্যালু বের করব আর ট্যান থিটার ভ্যালু বের করব সবার প্রথমে। তো এটার জন্য আমরা সবার প্রথমে কি করব, না এটা হচ্ছে 0 নম্বর ডিজিট, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত 5টা ডিজিট দিয়ে ডিনোট করলাম। এবার এই প্রত্যেকটা ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। এবার এই প্রত্যেকটাকে আমরা রুট ওভার করব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 0/4 তার রুট ওভার ইজ ইকুয়াল টু 0, 1/4 রুট ওভার ইজ ইকুয়াল টু কী হয়, না 1/2, আর এটাকে ক্যালকুলেশন করলে 2/4 ইজ ইকুয়াল টু 1/2 পাই, সেটার রুট ওভার ইজ ইকুয়াল টু 1/√2। তারপর এটার ক্যালকুলেশন করলে ওপরে পড়ে থাকে √3 আর নিচে থাকে শুধু 2, আর এটার ক্যালকুলেশন করলে আসে 1। তাহলে আমরা সাইন 0 ডিগ্রির জায়গায় লিখব 0, সাইন 30 ডিগ্রির জায়গায় লিখব হাফ, সাইন 45 ডিগ্রির জায়গায় লিখব 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হবে √3/2 আর সাইন 90 ডিগ্রির ভ্যালু হবে 1। তাহলে আমরা সহজেই কোনো মুখস্থ না করেই আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু সহজেই বের করতে পারলাম, বোঝা গেল। নেক্সট আমরা কি করব, সাইন থিটার ভ্যালুগুলো যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে আমরা কস থিটার ভ্যালুগুলোকে মেজার করা শুরু করব। তো আমরা সাইন 90 ডিগ্রির ভ্যালু কত পেলাম, না 1 পেলাম। তো এই 1টাকে কি করব, জায়গায় লিখব। তারপরে সাইন 60 ডিগ্রির ভ্যালুটা পেয়েছি √3/2, তো কস 30 ডিগ্রির জায়গায় লিখবো আমরা √3/2। তারপরে 1/√2 পেয়েছি, সেটা এখানেই লিখবো। তারপরে হাফ পেয়েছি, সেটাকে লিখবো এখানে, এবং তারপরে 0 পেয়েছি, সেটাকে লিখবো এখানে। তাহলে আমরা সাইন থিটা আর কস থিটার ভ্যালুগুলোকে মেজার করতে পারলাম। নেক্সট আমরা কী করবো, না ট্যান থিটার ভ্যালুগুলোকে মেজার করব। তাহলে আমরা ট্যান থিটা কীভাবে পাই, না সাইন থিটার যা ভ্যালু সেটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি তাহলেই আমরা ট্যান থিটার ভ্যালু পাই। তো আমরা সাইন 0 ডিগ্রির ভ্যালু পেয়েছি 0 আর কস 0 ডিগ্রির ভ্যালু পেয়েছি 1। তাহলে 0/1 করলে আমরা 0 পাই, তাহলে আমাদের ট্যান 0 ডিগ্রির ভ্যালু হলো 0। একইভাবে আমরা সাইন 30 ডিগ্রির ভ্যালু পেয়েছি হাফ, সেটা বাই কস 30 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ √3/2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাই, না 1/√3। একইভাবে এটার ভ্যালু পেয়েছি হাফ, সেটা বাই হাফ। তো এইটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকে 1। একইভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কী পাবো, না শুধু √3 পাবো। আর এটাকে 1/0,
আমরা সব সময় মনে রাখব 1/0 যদি এরকম কিছু টার্ম আসে, অর্থাৎ আমরা জিরো দিয়ে কোনো কিছুকে যদি ভাগ করি সেটার একটা ইনফিনিটিভ অ্যান্সার হয়, অর্থাৎ একটা অসংজ্ঞাত অ্যান্সার হয়, তো এটাকে আমরা একটা ইনফিনিটিভ সিম্বল দিয়ে ডিনোট করব। তাহলে আমরা সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটার ভ্যালুটা পেয়ে গেলাম সহজেই কোনো মুখস্থ না করে। তো এখান থেকে আমরা কী বের করতে পারবো, না কোসেক থিটার ভ্যালুগুলোকে বের করতে পারবো। কোসেক থিটার ভ্যালু কীভাবে বেরাবে, না এই সাইন থিটাকে যদি আমরা রিভার্স করি তাহলেই আমরা কোসেক থিটার ভ্যালুগুলো পাবো। অর্থাৎ 1/0 যদি করি তাহলে আমরা কোসেক 0° ভ্যালু পাবো, এটার ভ্যালু হবে ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। তারপরে এই ভ্যালুটাকে যদি আমরা 1/ করি, অর্থাৎ 1/2 ইজ ইকুয়াল টু কি হয়, না 2 হয়, তাহলে এটার ভ্যালু হয় শুধু √2। যদি 1/√3/2 করি তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ 2/√3 হয়ে যায়, আর এটার ভ্যালু 1ই হয়। তাহলে আমরা কোসেক থিটাটাকে বের করতে পারলাম 1/sin θ করে। তো এই কস থিটা থেকে আমরা সেক থিটাকে সহজেই বের করতে পারবো, আর ট্যান থিটা থেকে আমরা কট থিটাটাকে সহজেই বের করতে পারবো। তো আমি সেক থিটা আর কট থিটার ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করে দেখালাম না, তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে। তো এই পর্যন্ত যদি কারোর কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট আমি এই ভ্যালুগুলোর ওপরেই দুখানা প্রবলেম দেবো, সেগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তো এই দুটো তোমাদের HW থাকবে, তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে এবং কার কত অ্যান্সার বেরাচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। তো এইগুলো বেসিক্যালি ওয়ার্কশপ ক্যালকুলেশনের জন্যই শুধুমাত্র নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি পরীক্ষার সময়ও তোমরা সলভ করতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।